লক্ষ্মীপুর দুই আসন। এটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত। তবে সাংগঠনিক দুর্বলতায় বিএনপি এখানে এখন আর আগের মতো শক্ত অবস্থানে নেই। বিএনপির দীর্ঘ অনুপস্থিতিতে তাদের দুর্গ দখল করে নিয়েছে আওয়ামী লীগ। এজন্য আগামীতেও আসনটি ধরে রাখতে মরিয়া হয়ে সাংগঠনিক কার্যক্রমে সোচ্চার রয়েছে দলটি। লক্ষ্মীপুর দুই আসন থেকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি নুরুদ্দিন চৌধুরী নয়ন। তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শুধু লক্ষ্মীপুর দুই আসন নয়, পুরো জেলাতেই আওয়ামী লীগ এখন সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। ব্যাপক উন্নয়ন ও ভোট বাড়ায় এখানে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয় পাবে বলে তিনি আশাবাদী। বর্তমান এমপি ছাড়াও এ আসনে এসেনশিয়াল ড্রাগসের এমডি ডাক্তার এহসানুল কবির জোগলুলো তৎপর রয়েছেন। এদিকে বিএনপি থেকে আলোচনায় রয়েছেন সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু। তবে আবুল খায়ের ভূঁইয়া নিয়মিত নেতাকর্মীদের খোঁজখবর ও সাংগঠনিক কার্যক্রমে মাঠে বেশি তৎপরতা চালাচ্ছেন বলে শোনা যাচ্ছে। বিএনপি নির্বাচনে গেলে আবুল খায়ের ভূঁইয়াই এখানে মনোনয়ন পাবেন এমনটাই দাবি দলটির নেতাকর্মীদের। অন্যদিকে আসনে জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে মাঠ চষে বেড়াচ্ছেন নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং রায়পুর উপজেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক বোরহানউদ্দিন আহমেদ মিঠু। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীও তৎপর রয়েছে। এ আসন থেকে একক প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন দলটির জেলা আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া আমরা কোনো নির্বাচনে যাব না, এরপরও খালি মাঠে কাউকে এককভাবে গোল দিতেও দেয়া হবে না, এজন্য আমরা সব রকমের প্রস্তুতি নিচ্ছি, দলও আগের চেয়ে এখন সাংগঠনিকভাবে সুসংগঠিত। রায়পুর উপজেলা ও লক্ষ্মীপুর সদর উপজেলার নয়টি ইউনিয়ন নিয়ে লক্ষ্মীপুর দুই আসন। সবশেষ নির্বাচনে এ আসনে ভোটার সংখ্যা ছিল 3.5 লাখের বেশি। সংখ্যার হিসেবে নারী থেকে পুরুষ ভোটার বেশি আসনটিতে। 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে আসনটিতে জয়ী হন ধানের শীষ প্রতীকের মোহাম্মদুল্লাহ। এরপর 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী তোজাম্মেল হোসেন চৌধুরী। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি যায় ধানের শীষ প্রতীকের খালেদা জিয়ার হাতে। তার সাথে লড়াইয়ে হারেন আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশিদ। এরপরের বার আসনটিতে জয়লাভ করেন আবুল খায়ের ভূঁইয়া। তার প্রতীক ছিল ধানের শীষ। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশিদ। 2014 সালের দশম সংসদ নির্বাচনে আসনটিতে জয়ী হন আওয়ামী লীগের মোহাম্মদ নোমান। সেবার বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সবশেষ 2018 সালের নির্বাচনে আসনটিতে জয়ী হন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শহীদ ইসলাম। তবে 2021 সালে এ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী নয়ন।